আইসিআইসিআই ব্যাংকের একটা মানে যারা এটিএম মেশিন বা যেটা টেলারিং মেশিন যেটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব যাদের থাকে, সেটা পাঁচটা সংস্থার সঙ্গে তাদের চুক্তি আছে। তার মধ্যে একটি সংস্থা হলো হিতাচি বলে একটি সংস্থা, সেই সংস্থার আন্ডারে যে এটিএম গুলো রয়েছে তারা যে এটিএম গুলোকে রক্ষণাবেক্ষণ করে সেইগুলোকেই টার্গেট করেছে এই প্রতারকরা। কলকাতায় এটিএম লুট এবং তা থেকে বাঁচার উপায় নিয়ে এমনই বলছেন সাংবাদিক হিমাদ্রি সরকার। নমস্কার, আজ পয়লা জুন, আপনারা শুনছেন এই সময় গোল্ডের মর্নিং নিউজকাস্ট। হিমাদ্রি বাবুর সঙ্গে আলোচনা করব, তবে তার আগে শুনে নেব আজকের হেডলাইন্স। মুখ্য সচিব পদ থেকে অবসর নিয়ে 3 বছরের জন্য মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হচ্ছেন আলাপন। অবসরের পর আলাপন কেন্দ্রীয় সরকারের নাগালের বাইরে, মত প্রাক্তন শীর্ষ আমলাদের। রাজ্যের নতুন মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী, স্বরাষ্ট্র সচিব হলেন বিপি গোপালিকা। বাংলায় বিধিনিষেধে কিছুটা ছাড়, খুচরো দোকান খোলা থাকবে 12টা থেকে 3টে, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে 10% কর্মী মঞ্জুর। করোনা মৃতদেহ নদীতে ফেলা দেখালেও রাষ্ট্রদ্রোহ, প্রশ্ন শীর্ষ আদালতের। রাষ্ট্রদ্রোহের সংজ্ঞা নির্ধারণের প্রয়োজনীয়তা রয়েছে, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। নীতি আরও সুস্পষ্ট করুন, করোনা টিকাকরণ নিয়ে সুপ্রিম কোর্টের ভর্সনার মুখে কেন্দ্র। 5 জাজের বেঞ্চের এখতিয়ার নিয়ে প্রশ্ন রাজ্যের, ফের নারদ মামলার শুনানি আজ। ফিরে আসছি বাকি হেডলাইন্স নিয়ে, তার আগে কথা বলে নেব হিমাদ্রি বাবুর সঙ্গে। কলকাতার 3 প্রান্তে 3টি এটিএম থেকে এখনো পর্যন্ত প্রায় 40 লক্ষ টাকা নয়া কৌশলে হাতিয়ে নিয়েছে প্রতারকরা। 3 জায়গার 3টি এটিএমই একটি বেসরকারি ব্যাংকের। এটিএম না ভেঙে, ভল্ট না খুলেও টাকা হাতিয়ে নেওয়ার পিছনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারা এই গ্যাং, কিভাবে এটিএম লুট করছে তারা, সাধারণ মানুষ এদের থেকে বাঁচবে কি করে, আমাদের সঙ্গে আজ আলোচনায় সাংবাদিক হিমাদ্রি সরকার। হ্যাঁ নমস্কার। কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই এটিএম হ্যাকে? এটা বলে রাখি যে গত কয়েকদিন ধরে, মানে গত 2-3 দিন ধরে আমাদের সামনে আসছিল যে শহরের অন্তত 2-3টে জায়গাতে এরকম এটিএম এ নতুন একটি প্রযুক্তির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকদের একটা নতুন দল। এবং সেটা আসার পরে আমরা খোঁজ নিচ্ছিলাম এবং খোঁজ না করে লালবাজারের তরফ থেকেও বিভিন্ন ভাবে তারা খোঁজ খবর নিচ্ছিলেন। এবং তারপরে আজকে পর্যন্ত যে ডেভেলপমেন্টটা দাঁড়িয়েছে তাতে শুধু 2-3টি নয়, 8 থেকে 10টি অন্তত এরকম এটিএম পাওয়া গেছে যেখানে এইভাবে হানা দিয়েছে প্রতারকরা। এবং সব ক্ষেত্রেই কিন্তু একটা জিনিস খুব ইন্টারেস্টিং যে এই সবকটা এটিএম হচ্ছে ICICI ব্যাংকের, এবং সেটা হচ্ছে একটি নির্দিষ্ট প্রযুক্তির এটিএম যেগুলোকে এই প্রতারকরা টার্গেট করেছে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, ICICI ব্যাংকের কথা আমরা বলছি এই কারণে যে এই এর আগে দিল্লিতে হয়েছে, গাজিয়াবাদে হয়েছে, ফরিদাবাদে হয়েছে, সেই সব জায়গাতেও ICICI ব্যাংকের কিছু নির্দিষ্ট প্রযুক্তির এটিএমকে প্রতারকরা তাদের টার্গেট হিসেবে বেছে নিয়েছে। এখানেও ঠিক তাই হয়েছে, ICICI ব্যাংকের একটা মানে যারা এটিএম মেশিন বা যেটা টেলারিং মেশিন যেটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব যাদের থাকে, সেটা 5টা সংস্থার সঙ্গে তাদের চুক্তি আছে। তার মধ্যে একটি সংস্থা হলো হিতাচি বলে একটি সংস্থা, সেই সংস্থার আন্ডারে যে এটিএম গুলো রয়েছে তারা যে এটিএম গুলোকে রক্ষণাবেক্ষণ করে সেইগুলোকেই টার্গেট করেছে এই প্রতারকরা। এটার একটা কারণ যেটা বলা হচ্ছে, যে যেটা তদন্তকারীরা এখনো পর্যন্ত জানতে পারছেন, যে এই এটিএম এর কম্পিউটারের সফটওয়্যার, এই সফটওয়্যারের আপডেট ঠিক মতো আপগ্রেডেড হয়নি, ঠিক মতো আপডেট করা হয়নি, এবং সেটারই ফাঁক নিয়েছে এই প্রতারকরা। কিভাবে এই ভাবে হানা দিচ্ছে এই প্রতারকরা সেটা যদি আমরা একটু সাদা বাংলায় একটুখানি বলে দিই, সেটা হচ্ছে এই রকম যে আমরা যদি সাধারণ কোনো গ্রাহক ব্যাংকের এটিএম এ টাকা তুলতে যায় তাহলে কি করি, তাহলে আমরা কার্ডটাকে সোয়াইপ করি, আমার এটিএম কার্ডটাকে সোয়াইপ করি, এবং এটিএম কার্ডটাকে সোয়াইপ করার পরে স্ক্রিনে আসে যে আপনার অ্যাকাউন্ট নাম্বার এই, আপনি পিন দিলেন, পিন দেওয়ার পরে আপনার এটিএম এ
আপনার অ্যাকাউন্টে এত টাকা রয়েছে, সেইগুলোর ব্যালেন্স দেখানোর পরে আপনি এত টাকা তুলতে চান, এবং তারপরে হচ্ছে যে আমরা টাকাটা তুলতে পারি, সেটাকে কম্পিউটার ইয়েস করলে আমরা টাকাটা তুলতে পারি। কিন্তু এখানে একটা জিনিস বলে নেওয়া ভালো, শুধুমাত্র এটিএম এর কম্পিউটার কিন্তু নিজে থেকে এই সিদ্ধান্তটা দেয় না। আমরা যখন এটিএম এর কার্ড সোয়াইপ করছি, তখন থেকে ট্রানজাকশন শেষ হওয়া পর্যন্ত প্রত্যেকটা স্টেপে এই এটিএম এর কম্পিউটার কিন্তু সর্বক্ষণের জন্য যোগাযোগ রাখে ব্যাংকের সার্ভারের সঙ্গে অথবা প্রসেসিং সেন্টারের সঙ্গে। অর্থাৎ মানে আমরা যখন কার্ড সোয়াইপ করছি, সেটাকে বৈধ গ্রাহক কিনা সেটা চেনার জন্য ওই কম্পিউটার একটা বার্তা পাঠায় হচ্ছে যে ব্যাংকের সার্ভারকে। সেই সার্ভার থেকে একটা কমান্ড আসে যে এই লোকটি হচ্ছে যে এই বৈধ গ্রাহক, অতএব তুমি এই ট্রানজাকশন শুরু করতে পারো। তারপরে ও এটিএম এর কম্পিউটার সে বার্তা পাঠায় সার্ভারের কাছে যে এর অ্যাকাউন্টে কি এত টাকাই আছে। সার্ভার থেকে একটা বার্তা আসে যে হ্যাঁ এটাতে এই এর অ্যাকাউন্টে এত টাকাই আছে। এবং তারপরে সমস্যাটা সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু যখন প্রসেসিং সেন্টার থেকে কমান্ড যায় যে ইয়েস তুমি এই গ্রাহককে এত টাকা দিতে পারো, তখনই কিন্তু গ্রাহক টাকাটা পাচ্ছে। এই পুরো ব্যাপারটা হয় কয়েক সেকেন্ডের মধ্যে, কিন্তু পুরোটাই মানে ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে হয়, সেজন্য হয়তো আমরা বুঝতে পারি না। কিন্তু এইভাবে কমান্ডের একটা বিষয় আছে যেটা প্রতিনিয়ত এটিএম এর কম্পিউটারের সঙ্গে যোগাযোগ থাকে ব্যাংকের প্রসেসিং সেন্টারে। এবারে প্রতারকরা যেটা করেছে সেটা হচ্ছে এই যে যোগাযোগটা, এই যে ব্যাংকের প্রসেসিং সেন্টার এবং এটিএম এর কম্পিউটার, এই দুজনের মধ্যে যে যোগাযোগ, সেই যোগাযোগটাকে বিচ্ছিন্ন করে দিয়েছে একটি ডিভাইসের মাধ্যমে। সেই ডিভাইসটাকে বিশেষজ্ঞরা বলছেন, এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে, এটাকে একটা ব্ল্যাক বক্স ডিভাইস বলছেন। এই ব্ল্যাক বক্স ডিভাইসের মাধ্যমে এই যে প্রতি মুহূর্তে ট্রানজাকশনের সময় যে কমান্ড আদান প্রদান হচ্ছে প্রসেসিং সেন্টার থেকে, ব্যাংকের প্রসেসিং সেন্টার থেকে এটিএম এর কম্পিউটারে যে কমান্ড যাচ্ছে, সেই কমান্ডটাকে আটকে দেওয়া হচ্ছে। ফলে কি হচ্ছে, এই যে ডিভাইসটা লাগিয়ে দিলে যখন ওই কমান্ডটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, ব্যাংকের প্রসেসিং সেন্টারের সঙ্গে যে যোগাযোগটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, তার পরিবর্তে এই ডিভাইসটি তখন একটা ভুয়ো কমান্ড পাঠানো শুরু করছে কম্পিউটারকে। ফলে কম্পিউটার ভাবছে যে আমি ব্যাংকের প্রসেসিং সেন্টারের কাছ থেকে কমান্ড পাচ্ছি, কিন্তু আখেরে এই কমান্ডটা দিচ্ছে এই প্রতারকদের বসানো ডিভাইসটা। ফলে আমি যখন কার্ড সোয়াইপ করছি, তখন এটিএম এর স্বাভাবিকভাবে এটিএম এর কম্পিউটার জানতে যাচ্ছে বৈধ গ্রাহক কিনা। এই যেহেতু ভুয়ো কমান্ড দিচ্ছে এই ডিভাইসটা, সে বলছে হ্যাঁ এটা বৈধ গ্রাহক। তারপরে ধরা যাক যে আমার অ্যাকাউন্টে আছে 20,000 টাকা, কিন্তু অথবা 2,000 টাকা আমার অ্যাকাউন্টে আছে, কিন্তু আমি যখন টাকা তোলার সময় আমি দিচ্ছি 20,000 টাকা। সাধারণভাবে কিন্তু 2,000 টাকা অ্যাকাউন্টে থাকতে আমি 20,000 টাকা তুলতে পারবো না। কিন্তু এই যে মানে এই যে ডিভাইসটা, প্রতারকদের বসানো ডিভাইসটা ভুয়ো কমান্ড দিচ্ছে কম্পিউটারকে যে না তুমি 20,000 টাকায় ট্রানজাক্ট করো। ফলে এটিএম এর যে ক্যাশ ডিসপেন্সেশন সেকশন, সেখান থেকে কিন্তু 20,000 টাকা বেরিয়ে চলে আসছে, যদিও আমার অ্যাকাউন্টে থাকার কথা 2,000 টাকা, আমি 20,000 টাকা তুলে নিচ্ছি। এইভাবে বারবার করে এটিএম এর কার্ড সোয়াইপ করা হয়েছে, ভুয়ো কমান্ড দিয়ে সেই টাকাটাকে তুলে নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে কলকাতার অন্তত 8 থেকে 10টা এটিএম থেকে এরকম ভাবে প্রায় 2 কোটি টাকা যাচ্ছে, এবং প্রত্যেকটা এই এতগুলো ক্রাইম যেটা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে, সেই ক্রাইমগুলো হয়েছে 12ই মে থেকে 22ই মে এর মধ্যে। এই ব্যাপারে লালবাজারের ক্রাইম বা সাইবার সেল কি ধরনের ব্যবস্থা নিচ্ছে? এখনো পর্যন্ত তদন্ত যেটুকু উঠে আসছে তাতে দেখা যাচ্ছে যে মানে এর আগে যেখানে হয়েছে দিল্লি সংলগ্ন ওখানে গাজিয়াবাদ, ফরিদাবাদ এরকম জায়গাগুলোতে এর আগে হয়েছিল, যেটা এ মাসের গোড়ার দিকে হয়েছিল, এবং ফরিদাবাদে এখনো পর্যন্ত কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে ফরিদাবাদে এরকম একটা অপারেশন করতে গিয়ে এই গ্যাংয়ের একজন সদস্য ধরা পড়েছিল, বাকিরা পালিয়ে যায়। ফলে মনে করা হচ্ছে যে সেই গ্যাংয়ের যারা পালিয়ে গিয়েছিল সেই লোকগুলোই হচ্ছে যে এই অপারেশনের সঙ্গে যুক্ত হতে পারে। দ্বিতীয় জিনিস যেটা মনে করা হচ্ছে যে এই যে পার্টিকুলার ধরনের এটিএম, পার্টিকুলার ব্যাংকের পার্টিকুলার ধরনের এটিএম, সেইটা যে সেগুলোতে যে একটা ভালনারেবিলিটি আছে, তাদের সফটওয়্যার যে আপডেটেড নয়, সেটা কিন্তু জানতো এই প্রতারকরা। জানতো কিভাবে, সেটার সঙ্গেই হচ্ছে যে তদন্তকারীদের সন্দেহ হচ্ছে হয়তো এই গোটা প্রসেসটার সঙ্গে কোনো এক সময় যুক্ত ছিলেন, অর্থাৎ কোনো ইনসাইডার, তার হয়তো এখানে কোনো রোল থেকেও থাকতে পারে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে কলকাতার যে এটিএম গুলোর সিসিটিভি ফুটেজ তদন্তকারীরা দেখেছেন, তাতে মোটামুটি দেখা যাচ্ছে অন্তত 3 জনকে ঢুকতে দেখা গেছে, 3 জনের ছবি পাওয়া যাচ্ছে, যদিও সেই স্পেসগুলো খুব পরিষ্কার এরকম বলা যাচ্ছে না, কারণ এখন করোনার মধ্যে, ফলে বোঝা যাচ্ছে সবাই মাস্ক, ডাবল মাস্কিং ছিল, মাথায় ক্যাপ, চোখে চশমা, এবং মানে এমন ভাবে যাতে তাদের স্পেস বোঝা না যায় সেইভাবে ঢুকেছে। কিন্তু এই যে ফরিদাবাদে যে লোকটি অ্যারেস্ট হয়েছিল, তার সূত্র ধরে এই গ্যাংয়ের বাকিদের খোঁজ করার চেষ্টা হচ্ছে, ধরে নেওয়া হচ্ছে এখনো পর্যন্ত যে ওই গ্যাংয়েরই সদস্যরা এর সঙ্গে যুক্ত।
একেবারে সাধারণ মানুষের জায়গা থেকে প্রশ্ন করি, এর থেকে বাঁচতে আমাদের কি করণীয়? একটা জিনিস বলি, এটার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে কাল যখন থেকে এই যে টাইমটা সামনে এসেছে, প্রত্যেকটা গ্রাহকের মনে এই প্রশ্ন উঠেছে যে তাহলে কি আমার অ্যাকাউন্টের টাকাটা চলে গেল। কারণ কয়েক বছর আগে মনে থাকবে যে একটা রোমানিয়ান ব্যাংক যারা এটিএম এ অন্যভাবে একটা জিনিস প্রতারণা করতো, সেটা হচ্ছে এটিএম এর স্কিমিং মেশিন লাগিয়ে গ্রাহকদের তথ্য, এটিএম কার্ডের তথ্য চুরি করে সেটা দিয়ে ক্লোন কার্ড বানিয়ে তা থেকে টাকা তুলে নিত। সেক্ষেত্রে কিন্তু গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা গিয়েছিল। আজকে কিন্তু গোয়েন্দারা একটা জিনিস খুব স্পষ্ট করে বলছেন, যে টাকা এখনো পর্যন্ত যে দুকোটি টাকা গিয়েছে, চুরি গিয়েছে বা লোপাট হয়েছে বা ভ্যানিশ হয়েছে, যেটাই আমরা বলি না কেন, সেই টাকাটা কিন্তু কোনো গ্রাহকের অ্যাকাউন্ট থেকে যায়নি। এটা কিভাবে তদন্তকারীরা নিশ্চিত করছেন? তদন্তকারীরা বলছেন এটাতে কিন্তু কোনো গ্রাহকের কার্ড ক্লোন করা হয়েছে এবং তার অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে, বিষয়টা কিন্তু এরকম হয়নি। বিষয়টা হচ্ছে যে তাহলে টাকাটা গেল কা? টাকাটা ভরে হচ্ছে যে ব্যাংকের কাছ থেকে টাকাটা নিয়েছে এই যে রক্ষণাবেক্ষণকারী সংস্থা যার কথা বললাম হিতাশী, তারা কিছু প্রাইভেট সিকিউরিটি গার্ড নিয়ে গিয়ে তারা এটিএম এ টাকাটা ভরে, ফলে এই যে টাকাটা গেছে সেটা হচ্ছে যে ইমিডিয়েট ব্যাংকের গেছে। কিন্তু যেহেতু ব্যাংকের সঙ্গে এই যে রক্ষণাবেক্ষণকারী সংস্থা তাদের চুক্তি থাকে যে কোনো রকম এইভাবে গাফিলতিতে কোনো ক্ষয়ক্ষতি বা টাকা যদি লোপাট হয় তাহলে সেক্ষেত্রে তারা ইন্স্যুরেন্সের মাধ্যমে সেই টাকাটা পে ব্যাক করবে ব্যাংকে, ফলে ব্যাংকেরও এক্ষেত্রে টাকা গেছে এটাও আমরা বলতে পারবো না। ব্যাংকের গেছে কিন্তু ব্যাংকের সেই টাকাটা কিন্তু ফেরত দিতে বাধ্য থাকবে এই রক্ষণাবেক্ষণকারী সংস্থা, ফলে ইমিডিয়েট হিসেবে যাদের ল্যাপসে গেছে অর্থাৎ সেই রক্ষণাবেক্ষণকারী সংস্থার টাকাটা কিন্তু তাদের কাছ থেকে গেছে। এই মুহূর্তে কিন্তু গ্রাহকদের দিক থেকে এই যে অপারেশনটা হয়েছে তাতে কিন্তু গ্রাহকদের টাকা লোপাট পায়নি। কিন্তু একটা কথা বারবারই বলবো, যেহেতু এর আগে গ্রাহকদের টাকা অন্যভাবে গিয়েছিল, ফলে গ্রাহকরা যেন এখনো তারা যে সতর্কতা মেনটেন করছেন সেগুলো যাতে মেনটেন করেন, তারা যাতে এটিএম এর যে পিন সেটা রেগুলারলি চেঞ্জ করেন এবং তারা যখন এটিএম এর যে কোনো এটিএম এ যখন টাকা তুলবেন সেখানে যেন একবার দেখে নেন যে যেখানে তারা কার্ডটা স্পাইক করছেন তার তলায় কোনো স্কিমিং মেশিন বা কোনো একটা জিনিস টানলে বেরিয়ে আসছে কিনা, মানে যেখানটাতে কার্ডটা ঢোকাচ্ছেন সেখানে টানলে বেরিয়ে আসছে কিনা, কোনো এক্সটার্নাল জিনিস আটকানো আছে কিনা, এই জিনিসগুলো তারা যদি দেখে নেন এবং যখন পিন দিচ্ছেন এটিএম এর কিবোর্ডে তখন যদি হাতটা দিয়ে ঢেকে পিনটা দেন সেই জিনিস এবং এটিএম এর পিন যাতে তারা রেগুলারলি বদল করে, এটা করলেই গ্রাহকদের অ্যাকাউন্ট অনেকখানি সুরক্ষিত থাকবে। তবে আবারও বলছি যে এই যে প্রতারণাটা, এই যে নতুন কায়দার প্রতারণা, এটাতে কিন্তু গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা যায়নি এমনটাই কিন্তু আজকে লালবাজারের গোয়েন্দারা স্পষ্ট জানিয়েছে। ধন্যবাদ হিমাদ্রিদা এই সময় গোল্ডের সাথে কথা বলার জন্য। অনেক ধন্যবাদ। ফিরে এলাম বাকি হেডলাইন্স নিয়ে। হানা কলকাতার 8-10 এটিএম এ চলছে মাস্ক ম্যান মাস্কিটিয়ার্সদের খোঁজ। এবার মমতার কাছে ক্ষমা প্রার্থী দীপেন্দু তৃণমূলে ফিরতে চেয়ে লিখলেন চিঠি। বিশ্বভারতীর বাইরে অনলাইনেও অনুষ্ঠান নয়, অধ্যাপকদের জন্য ফতোয়া জারি সঙ্গীত ভবনের। ইসরায়েলে বেনজির বিরোধী ঐক্য, প্রধানমন্ত্রীর আসন হারাতে চলেছেন নেতানিয়াহু। আজকের দিনটি নিয়ে দুটো তথ্য শেয়ার করি। প্রথমটি জন্মগ্রহণ সংক্রান্ত। 1926 সালে আজকের দিনে মার্কিন অভিনেত্রী, মডেল ও সঙ্গীতশিল্পী ম্যারিলিন মনরো জন্মগ্রহণ করেন। নায়াগ্রা, দ্য সেভেন ইয়ার ইচ, বাস স্টপ ইত্যাদি ছবিতে অভিনয়ের জন্য তিনি বিশ্বের চলচ্চিত্র প্রেমীদের কাছে পরিচিত। দ্বিতীয় ইনফোটি এক ভয়াবহ দুর্ঘটনা সংক্রান্ত। 2001 সালে আজকের দিনে কাঠমান্ডুর নারায়ণ হিপি প্রাসাদে রাজা বীরেন্দ্র ও রানী ঐশ্বর্যকে হত্যা করে তাদের পুত্র প্রিন্স দীপেন্দ্র। ঘটনাটি নেপালিজ রয়্যাল ম্যাসেকার নামে পরিচিত। এবার আসি শেয়ার মার্কেটের খবরে। গতকাল সেন্সেক্স 514.56 পয়েন্ট বেড়ে 51,937.44 পয়েন্টে বন্ধ হয়েছে। নিফটি 50 বন্ধ হয়েছে 15,582.80 পয়েন্টে। জেনে নেওয়া যাক ওয়েদার কেমন থাকবে। সোমবার কলকাতার সর্বাধিক তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস। আজ মঙ্গলবার সর্বাধিক তাপমাত্রা 35 ডিগ্রির আশপাশে থাকতে পারে। আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ
হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দিনের ইতিহাস রচিত হবে সাধারণ মানুষের পরিশ্রমের দ্বারা। সাধারণ মানুষদের আমরা কখনো সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন করতে পারব না, কথাটি বলেছেন আব্রাহাম লিঙ্কন। শেষ হল আজকের ডেইলি নিউজকাস্ট, উপস্থাপনায় আমি সৌনক। আপনি শুনছেন এই সময় গোল্ড। ধন্যবাদ।